হ্যাঁ বলো। তুমি কোথায়? বাড়িতে। ও পুলিশ আর তোমাকে এসে হ্যারাস করেনি তো? না। আচ্ছা নীরাদার প্রবলেমটা সলভ হয়েছে? সলভ হয়েছে মানে ওখান কাছে পার্ট টাইম ডক্টর উনি এসেছিলেন, কিছু জিজ্ঞাসাবাদ করলেন, আমার সঙ্গে পরিচয়ও হলো। ও আচ্ছা আচ্ছা। রাত্রি আমি বলছি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা তোমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করব ভাবছি, তুমি পরিষ্কার করে বলো তো অয়ন, তুমি নিরালা সম্পর্কে এত কিছু জানলে কি করে? ওই পারিবারিক ব্যবসা ছাড়াও আমি নিরালার সাথে যুক্ত, তাই বলছি। রাত্রি রাত্রি আমি সারাক্ষণ তোমার পাশাপাশি আছি, আগেও বলেছি আবার বলছি, আমি প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। আমি আগেও তোমাকে যেমন ভালোবাসতাম এখনো এখনো একই রকম ভালোবাসি রাখছি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কাকে ফোন করছিল? পার্সোনাল। তাই তোমার ব্যবসা সংক্রান্ত ফোন ছাড়াও পার্সোনাল কোনো ফোন আছে জানতাম না তো। তোমায় যে সবকিছু জানাতে হবে তার তো কোনো মানে নেই অদিতি। না সত্যি তো মানে নেই, কেন আমি জানবো? আমি কে? আমি তো তোমার কেনা দাসী, খাওয়া পড়া দিয়ে রেখেছো, পায়ে ঠাঁই দিয়েছো, তাই না? শোনো, এই সমস্ত বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, এত তাড়া কিসের? আর কি কি তোমার পার্সোনাল আছে জানতে পারি কি? শোনো অমিতজি, খুব লজ্জা করছে তাই না? অদিতি প্লিজ, ঘরে একটা বউ আছে, বাইরে পার্সোনাল বউ রাখতে লজ্জা করে না তোমার? অদিতি চিৎকার করো না মিস্টার অয়ন চ্যাটার্জি, চিৎকার কিন্তু আমিও করতে পারি। আমি যদি চিৎকার করি তোমার মুখোশে এক টানে ছিঁড়ে ফেলতে আমার এক মিনিটও সময় লাগবে। কি চাইছো তুমি? কাম অন টেল মি, কি চাইছো বল। ডিভোর্স।